ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন জানান, সোমবার ডাক্তার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা ভূমি অফিসার সহকারী কমিশনার এস এম মোস্তাফিজ রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার হোসেন সহ অন্যান্যরা। গোপালগঞ্জের কাশিয়ানীতে মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি রায়হান মুন্সি জসিম জানান, মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদর, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এম এম ওয়াহিদুজ্জামান ও উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ সহ অন্যান্যরা। ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালী পাড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। স্টাফ রিপোর্টার আবু নাইম শাহ জানান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদের আলী মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, কৃষ্ণপ্রসাদ মজুমদার, কবিরুল ইসলাম রুনি, আব্দুল হান্নান শেখ ও বুলবুল আহমেদ হাজরা সহ আরো অনেকে। মুন্সিগঞ্জ সদরে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মৃত্যু দাবির চেক প্রদান ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে মোল্লা প্লাজা সার্ভিসিং সেল ষষ্ঠ তলা কার্যালয়ে সভার আয়োজন করা হয়। এ সময় জহিরুল ইসলাম জুয়েলের হাতে 1,21,000 টাকার দুইটি চেক প্রদান করেন ইন্স্যুরেন্স উপদেষ্টা এম তৌহিদুল আলম। বিভাগীয় ডিএমডি মোহাম্মদ জাবেদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইন্স্যুরেন্স অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সুমন কান্তি দাস, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল হোসেন ও মুন্সিগঞ্জ সার্ভিসিং সেলের এএমডি বাদল চন্দ্র সূত্রধর সহ আরো অনেকে। ময়মনসিংহের নান্দাইলে ভাইয়ের উপর হামলার অভিযোগ উঠেছে বোনের বিরুদ্ধে। স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম মোড়ল জানান, উপজেলার সাভার গ্রামে এই ঘটনা ঘটে। আব্দুল মতিন ভুইয়া জানান, বাবা মারা যাওয়ার প্রায় 4 বছর পর 7 বোন ও 1 ভাই মায়ের কোনো খোঁজ খবর রাখেনি। বড় ভাই আব্দুল হেলিম ভুইয়ার পরামর্শে 7 বোন বাবার সম্পত্তির জন্য তাদের 2 ভাইকে চাপ প্রয়োগ করে। রোববার 3 বোন ও তাদের স্বামী সন্তানদের নিয়ে বাড়িতে এসে মাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বাধা প্রদান করলে তাদের মারধর করে। এ বিষয়ে নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যে ওয়ারিশটা পাইবো, ওয়ারিশের লাগিয়া গত বছর একবার আমার কাছে টাকা পয়সা নিছে, আর কিছু টাকা বাকি আছে। ওই বাকি টাকা দেওয়ার লাগে তারা দীর্ঘদিন ধরিয়া বলতেছি, তারা টাকা নিতেছে না। তারা ওই কিছু লোক লস্কর নিয়ে আইসে দরবার করিয়া, দরবারের মাধ্যমে একটা ফয়সালা হয়েছে তারা 1,42,000 টাকা দেওয়ার। এই তারা যেটুকু পিতার সম্পত্তির থেকে যতটুকু পাইবো অতটুকু আমরা লিখে দিয়ে যাইবো, আর তারা 1,42,000 অনেক মার দুই করে তারা নিয়ে গেছে। নিয়ে জামতলা পর্যন্ত টানা হিসেবে করে আমরা অনেক কষ্ট করে মানুষজন নিয়ে জামতলা থেকে সারে আনছি। যে ঘটনা সত্য আমরা চোখের সামনে দেখছি, তাই এগুলো করছে। আমরা লোকজন নিজেরা উগে হাসাইছি, তারপরে তো আমরা রাখতে পারছি না। যে এলাকাবাসীরাও আছিল তাদের কথা আমরা মানি না। আমরা যেহেতু আমার স্বামী বা ওদেরকে মার দুই করে ওরা নিয়ে গেছে। বিষয়টা সঠিক, গতকালকে আমি জামতলাতে আসার পথে তাদেরকে গাড়ির ভিতরে দেখতে পাই, তখন ডাক দেয় যে আমাদেরকে এই বাঁচাও। তখন এই